আসানসোলে উপনির্বাচনের আগে দুর্ঘটনা বর্ধমান ও গোলশির মাঝে দু নম্বর জাতীয় সড়কে উল্টে যায় ভোটের কাজে আসা ক্যামেরা পার্সনদের বাস। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল ডেমোক্রেটিক রিসার্চ স্কলার অর্গানাইজেশন। নন নেট ফেলোশিপ চালু করা, উন্নত ইন্টারনেট পরিষেবা সহ একাধিক দাবিতে বিক্ষোভ। ফেলোশিপ চালু না হলে লাগাতার আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি। সদ্যজাত শিশু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দম্পতিকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ। ধৃত শোভন সরকার ও পিঙ্কি মান্না কলকাতার কসবার বাসিন্দা। বিভিন্ন জায়গায় এরা সদ্যজাত শিশু বিক্রি করতেন বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়ানে বাড়ির পাঁচিল তৈরির জন্য দাবি মতো তোলা না দেওয়ায় বোমাবাজির অভিযোগ। অভিযুক্ত বর্ধমান এক নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের, প্রতিক্রিয়ায় নারাজ অভিযুক্ত।